স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি টপিক, স্পিচ বা ন্যারেশন নিয়ে। সাথেই থাকুন। প্রথমে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি যে সমস্ত বই পুস্তক থেকে সহযোগিতা নিয়েছি সেগুলোর। প্রথমেই নাম আসবে হলো এই বইটির। বইটি লিখেছেন প্রফেসর জহুরুল ইসলাম। বইটির নাম হচ্ছে ভয়েস অ্যান্ড স্পিচ, অল অ্যাবাউট ভয়েস অ্যান্ড ন্যারেশন। ওকে, এই বইটি অত্যন্ত চমৎকার একটি বই। এরপরে যে বইটির কথা বলবো, এই বইটির নাম হচ্ছে আ টেক্সট বুক অফ অ্যাডভান্সড ফাংশনাল ইংলিশ, লিখেছেন মহিউদ্দিন অ্যান্ড কাশেম। অবশ্য আমি যে ওল্ড যে ভার্সন, পুরাতন যে বইটি, এই বইটির কথা বলছি। এটির একটি নতুন এডিশনও বাজারে এখন পাওয়া যায়, আমি এটির কথা বলছি না। কারণ হচ্ছে বর্তমান বাজারের সাথে তাল মিলাতে যে তারা অনেক জায়গায় আসলে বাজারি বইয়ের মতো করেই করেছেন, তাতে করে আমার কাছে মনে হয়েছে যে তাদের মান কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা পুরাতন যে এডিশনটা এটাই ফলো করবেন, নতুনটা না। এরপরে এটা হচ্ছে বোর্ড কর্তৃক প্রণীত বই। আমি জানি না এই বইটা কেন আর পাবলিশ হয় না। এটা সেই 2007 সালেই শেষ পাবলিশ হয়েছিল, এই বইটারও কিছু উদ্ধৃতি থাকবে। এরপরে রয়েছে রেনেন মার্টিনের এই বইটি, অতি বিখ্যাত বই, এই বইটি থেকেও আমি কিছু সহযোগিতা নিয়েছি। তবে প্রায় পুরো আলোচনা জুড়েই আমি মূলত এই দুইটা বইয়েরই সহযোগিতা বেশি নিয়েছি। যেহেতু ন্যারেশন নিয়ে একটি লম্বা আলোচনা হবে, সেজন্য আমি এগুলোকে ছোট ছোট করে ভাগ করে দিব। আপনারা এপিসোড নাম্বার 1 থেকে শুরু করে আস্তে আস্তে করে সবগুলো এপিসোড দেখতে থাকবেন। প্রথমে চলুন আমরা ন্যারেশনের কিছু বেসিক জিনিস জেনে নিই, আর কিছু টার্ম আমরা জানবো যেগুলোকে আমরা অনেকে জানি না অথবা অনেকে ভুলভাবে জানি। এই টার্মগুলো জানা খুব বেশি জরুরি কিছু আমি সেটা বলছি না, শিক্ষকদের জন্য জানা জরুরি, তবে ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র আনসারগুলো করতে পারলেই হয়, সেজন্য তাদের না জানলেও চলে। তবে উচ্চতর পর্যায়ে যখন আপনি পড়াশোনা করতে যাবেন তখন এই টার্মগুলো আপনাকে জানতেই হবে, সেজন্য আগে থেকে একটু ক্লিয়ারলি বা শুদ্ধভাবে জেনে যাওয়াটা মন্দ কিছু নয়। চলুন আমরা প্রথমে বেসিকটা একটু জানি। প্রথম বাক্যটি দেখুন, He said, I can't speak English well. দ্বিতীয় বাক্যটি, He said that he could not speak English well. এবার চলুন নিচের কোয়েশ্চেনগুলোর আনসার করা যাক। Which one is the direct speech and which one is the indirect speech? প্রথম বাক্যটি হচ্ছে direct speech আর পরের বাক্যটি হচ্ছে indirect speech. Identify the original utterance of the speaker. অর্থাৎ অরিজিনাল যে আটারেন্স, অর্থাৎ যে কথাটা বলা হয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে আই ক্যানট স্পিক ইংলিশ ওয়েল। আইডেন্টিফাই দ্য রিপোর্টেড স্পিচ ইন দ্য সেন্টেন্সেস। রিপোর্টেড স্পিচ, কিন্তু দ্বিতীয় যে বাক্যটা, এই পুরো বাক্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ক্লজ ইন দ্য সেন্টেন্সেস। রিপোর্টিং ক্লজ হচ্ছে হি সেড, এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ক্লজ। আইডেন্টিফাই দ্য রিপোর্টেড ক্লজ ইন দ্য সেন্টেন্সেস। রিপোর্টেড ক্লজ হচ্ছে হি কুড নট স্পিক ইংলিশ ওয়েল, এইটুকু হচ্ছে রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড ক্লজ, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ক্লজ। অর্থাৎ এই দুইটা মিলে আপনার হবে রিপোর্টেড স্পিচ, আর পরের যে অংশটুকু ওইটুকু হবে রিপোর্টেড ক্লজ। এই পার্থক্যটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হচ্ছে শুধু সেড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিপোর্টেড ক্লজ অফ দ্য ডিরেক্ট স্পিচ অ্যান্ড দ্যাট অফ দ্য ইনডিরেক্ট স্পিচ? ডিরেক্ট স্পিচের রিপোর্টেড ক্লজ হচ্ছে আই ক্যানট স্পিক ইংলিশ ওয়েল, আর ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড ক্লজ হচ্ছে হি কুড নট স্পিক ইংলিশ ওয়েল। রি রাইট দ্য ডিরেক্ট স্পিচ চেঞ্জিং ইটস পজিশন অফ দ্য রিপোর্টিং ক্লজ। এর মানে হচ্ছে এটাকে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। তাহলে চলুন আমরা এটাকে ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে লিখলে এরকম হয়, আই ক্যানট স্পিক ইংলিশ ওয়েল, এরপরে হবে কমা, তারপরে হবে ইনভার্টেড কমা, তারপরে আমরা বলতে পারি হি সেড অথবা সেড হি, দুইভাবেই বলা যাবে। তবে খেয়াল রাখতে হবে আমরা এখানে আই ক্যানট স্পিক ইংলিশ ওয়েল এরপরে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করলাম না, আমরা ব্যবহার করলাম কমা। আরেকটা জিনিস, কমা ব্যবহার করার পরে ইনভার্টেড কমাটা ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা দেওয়ার পরে যদি কমা দিই সেটা কিন্তু হবে না। অফ দ্য টু সেন্টেন্সেস, হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স অ্যান্ড হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড?
রিপোর্টেড স্পিচ যেটা, অর্থাৎ দ্বিতীয় যে বাক্যটা, এটা হচ্ছে কমপ্লেক্স, আর ডিরেক্ট স্পিচ যেটা, এটা হচ্ছে কম্পাউন্ড। যদিও স্টুডেন্ট হিসেবে আপনার জন্য এগুলো জানা খুব বেশি জরুরি কিছু নয়, তবে শিক্ষকদের জন্য এবং অ্যাডভান্সড স্টুডেন্টদের জন্য এগুলো জানার দরকার রয়েছে।